Assalamualaikum, আমি আয়াত ঢাকা থেকে বলছি। নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন আর আমরাও সপরিবারে ভালো আছি আলহামদুলিল্লাহ। ফজরের নামাজটা শেষ করেছি আর আমার পিছু ধরে বাবা উঠে গেছে, ওকে এখন শীতের কাপড়টা পরিয়ে দিব, কারণ এলাকায় এত ঠান্ডা পড়েছে। ঢাকায় হয়তো বা একটু কম আছে, কিন্তু আমাদের গ্রামের সাইডে চারদিকে বাতাস আর খোলামেলা পরিবেশ, তো এর জন্য অনেক ঠান্ডা লাগে। তাই ওকে শীতের কাপড়টা পরিয়ে এখন রান্না করতে যাব। আর আজকে সকালে রান্না করব নরম খিচুড়ি। কিছু রাতের ভাত ছিল আর একটু মাংস ছিল মুরগির, তো ভাবলাম এটা দিয়ে সকাল সকাল একটু গরম খিচুড়ি রান্না করে দেই, নরম নরম, সবাই খেয়ে ফেলবে। আর দুপুরে যা রান্না করি ওটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো আজকে খিচুড়ির পুরো আমি রেসিপিটা শেয়ার করছি। এখানে মসুরির ডাল, মুগ ডাল নিয়েছি সাথে, আর এখানে মাংস তো আগেই রান্না করা ছিল, তো চাল নিয়ে নিচ্ছি ভাতের সাথে কিছু, কারণ অল্প একটু ভাত ছিল, বেশি একটা না। আর এই এক পট চালেই আমাদের সবার হয়ে যাবে ভাতটুকু নিয়ে। তো পেঁয়াজ মরিচ আগে আমি ভালো করে ভেজে নিচ্ছি, তারপরে এই মাংসটাও দিয়ে দিব, কারণ এটার মধ্যে অলরেডি সব রকমের মশলাই দেয়া আছে, এক্সট্রা কিছু দিতে হবে না। আর মাংসের মশলা কী কী থাকে এটা আর আমার নতুন করে বলার কিছু নেই, কারণ নর্মাল ওয়েতে সবাই যেভাবে রান্না করে মশলা দিয়ে ওগুলোই আছে। তো আমি আর বাড়তি কোনো মশলা ইউজ করছি না, কারণ অলরেডি খিচুড়িটা কালার হয়ে গেছে এর জন্য। একটা মজার কথা হলো, আমাদের এলাকায় এই খিচুড়িটাকে ঘোটা খিচুড়ি বলে, কারণ এটা অনেকক্ষণ ঘোটার পরে খিচুড়িটার ফাইনাল লুকটা আসে, এর জন্য আমরা এটাকে ঘোটা খিচুড়ি বলি। আপনাদের এলাকায় এটাকে কী খিচুড়ি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অলমোস্ট আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশনের পালা। যেহেতু এটা সকালে খেয়ে ফেলবো, এটার মধ্যে আর কিছু করছি না, জাস্ট আমি একটু ধনে পাতা দিয়ে দেবো উপর দিয়ে। এই তো খিচুড়িটা হয়ে গিয়েছে, এখন সবার খাওয়া শেষ করে তারপরে আবার লাঞ্চের জন্য প্রিপারেশন নেব, কি রান্না করব না করব। সঙ্গেই থাকুন। আর যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু মন ছুঁয়ে যায়। সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় খুব সহজেই। সকালের খাওয়া দাওয়া শেষ, এখন বাবা বাজার থেকে মাছ এনেছে, তার সাথে সবজি এনেছে, এগুলো সব জায়গা মতো গুছিয়ে নিলাম। আর এখন বাবাটা আমাকে হেল্প করার জন্য চেয়ারটা কাছে এগিয়ে আনবে আর বলবে যে আম্মা আমি তোমাকে হেল্প করি ভিডিও করতে। যাক মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্যই আসলে আমার ভিডিওগুলো কমপ্লিট হয়েছে, না হলে হয়তো আরও অনেক টাইম পরে আমার ভিডিওগুলো দেওয়া হতো। যাই হোক, এখন আজকে ছেলের একটা খুব আফটারের একটা জিনিস রান্না করে দেব, ও থাই স্যুপটা খেতে চেয়েছে, তো একদম অথেন্টিক থাই স্যুপটা আজকে আমি বানাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটাই দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো অথেন্টিক থাই স্যুপ অলমোস্ট সবাই, এটার অনেক ভিডিও করেছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, আমি ওগুলো দেখেই এটা ট্রাই করেছি। তো এর আগে আরেকবার বানিয়েছিলাম, কিন্তু ওটা প্যাকেটের স্যুপ দিয়ে, বাট এটা আজকে আমি একদম নর্মালি আমার বাসায় যেসব জিনিস আছে ওগুলো দিয়েই বানাবো। তো চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, একদম ঘরোয়া মশলা আর ঘরোয়া উপকরণ দিয়েই আজকের স্যুপটা বানানো হবে, জানি না কেমন হবে, তো প্রথমবারের মতো চেষ্টা করছি। চিকেনগুলো কেটে নিচ্ছি আর আমার চাকুটাতে ধার নেই, দেখলেই বুঝতে পারবেন অনেক কষাকষির পরে এতটুকু হয়েছে। আর তার সাথে আমি এখানে সব কিছু একসাথে সব কিছু নিয়ে নিয়েছি, এখানে কিছু আদা স্লাইস করে দিয়েছি, সাথে লেমন গ্রাস পাতা, এটা আমার নিচে গাছের বোনা ছিল গাছটা, তো ওখান থেকে পাতা এনেছি, চিকেন, তারপরে চিংড়ি মাছ, আর এখানে আমি একটু ঝাল দিয়ে নিচ্ছি, এটা যার যার টেস্ট অনুপাতে আপনারা চেষ্টা করবেন দেওয়ার, কারণ অনেকে আছে ঝাল কম খায়, আবার অনেকে একটু থাই স্যুপটা একটু ঝাল পছন্দ করে, তো আমি আমার মাপ মতোই দিয়েছি যতটুকু আমার দরকার। আর সাথে লবণ দিয়েছি, তো এগুলো সব একসাথে করে, ও হ্যাঁ, আর এখানে সসও অ্যাড করেছি, এটা অবশ্য দেখতে পাচ্ছেন, আমার বলার ভুল হতে পারে, তো ক্ষমা দৃষ্টিতেই দেখবেন।
সব একসাথে করে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে এটা সিদ্ধ হয়ে গেলে এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব, আর তারপরে এটার সাথে ওইরকম কিছু অ্যাড করতে হয় না। যদি একটু কর্নফ্লাওয়ার থাকে স্যুপটা অনেক সুন্দর হয়, আর যদি কর্নফ্লাওয়ারটা আপনারা কৌটাজাত যেটা থাকে ওটা না পান, তাহলে আমরা যে বাইরে অ্যারারোটটা ইউজ করি কাপড়ের জন্য, বার্লি অ্যারারোট, ওটা দিয়েও কাজ হয়। আমি এটা অনেকের কাছে, অনেক রেস্টুরেন্টে অনেকের কাছে শুনেছি, তারা নর্মালি বার্লিটা ইউজ করে ফ্রাইড চিকেন বা স্যুপ টুপ করার জন্য। তো এই তো ফাইনালি এবং হয়ে গিয়েছে চট জলদি, এখন সবাইকে পরিবেশন করে দেব। আর সাতটার কথা বর্ণনা করি, সাতটা যেহেতু আমি টেস্ট করার পরেই ভিডিওটা মেক করা হয়েছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আপনারা যদি এইভাবে ঘরে খুব শর্টকাট ইজি ওয়েতে রান্না করতে চান, আমার রেসিপিটা ফলো করতে পারেন। ওইরকম কিছুই ইউজ করতে হয় না, বাট খুবই মজা হয়। তো ছেলে আজকে এটা খেয়ে খুব খুশি হয়েছে। আর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।